এটি হলো আমাদের সুরাকের পুরনো লুক। দেখতেই পাচ্ছ, প্রথমে আমরা এখানে একটি পার্সেল বক্সকে টেম্পোরারি সুরাক হিসাবে ইউজ করতাম, কিন্তু কার্টনের সাইডগুলো অত টেকসই ছিল না, তাই কিছুদিন পরেই জুতোর ভারে সাইডগুলো আস্তে আস্তে বেঁকে যায়। তাই আমরা সিদ্ধান্ত নিই এবার আমরা একটি মজবুত ও টেকসই DIY সুরাক বানাবো। সুরাক বানানোর জন্য আমরা এই জাতীয় ওয়ার্ড্রপের স্টিল বারগুলিকে ইউজ করেছি। ছবিতে তোমরা যেমনটা দেখছো জামা কাপড় দিয়ে ভর্তি ওয়ার্ড্রপ, বাস্তবে এগুলো অতটাও মজবুত হয় না। তাই এই ওয়ার্ড্রপটিকে অযথা ঘরে ফেলে না রেখে এটা দিয়েই তৈরি করেছি আজকের এই DIY ভিডিও। সুরাক বানানোর জন্য যে যে উপকরণ লাগছে সেগুলো একটু ঝটপট দেখে নাও। লাগছে স্টিল কাটার, মার্কার, হাতুড়ি, স্কেল, স্টিল বারগুলি ও মোট 12টি টি শেপড জয়েন্ট বা কানেক্টর। নেক্সট আমরা এক একটি স্টিল বারকে 15 সেন্টিমিটার করে কেটে নিয়েছি। 15 সেন্টিমিটারে মোট 15টি স্টিলের টুকরো নিয়ে নিয়েছি, আর নিয়েছি 30 সেন্টিমিটারে 6টি টুকরো এবং 12টি টি শেপড জয়েন্ট বা কানেক্টার। এবার দেখে নাও স্টেপ বাই স্টেপ কী করে সুরাক তৈরি করা হলো। একটু ভালো করে মন দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এখানে সুদীপ্ত তোমাদের স্টেপ বাই স্টেপ পুরোটা বানিয়ে দেখাবে, তাহলে তোমরাও ইজিলি বাড়িতে এমন একটি সুরাক বানাতে পারবে। যেহেতু আমরা এই মুহূর্তে রেন্টে আছি, তাই সবসময় চেষ্টা করি যতটা সম্ভব এক্সপেন্সগুলোকে কমানোর। তোমরা তো আগেই দেখেছ পুরনো সুরাকের মেসি হাল, তার পরিবর্তে এই সুরাকটি অনেক বেশি হার্ড আর গুড লুকিং, আর এটা দেখে মনেও হয় না যে এটা বাড়িতে বানানো, তাই না? আমাদের সুরাক তৈরি। কেমন লাগলো আজকের আমার এই DIY ভিডিও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। কিন্তু পরের ভিডিওতে থাকছে আরও নতুন কিছু সারপ্রাইজ। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড।